इंदिरार संगे झमेला शुरू कर दिए इंदिरा सरकार किन्तु बेड़े खेलछे। কিরে বাবান, তুই শুনছিস আমার কথা? হ্যাঁ শুনছি, তুমি চিন্তা করো না। আজকে সন্ধেবেলা তো তোমার শাশুড়ির স্মরণসভা, সেখানে কীর্তন হবে নিশ্চয়ই। তার সঙ্গে সঙ্গে ইন্দিরা সরকারের ব্যান্ডটাও বাজবে, তুমি একদম চিন্তা করো না। একদিকে তোমার শাশুড়ির আত্মার শান্তি কামনা হবে, আর অন্যদিকে অন্যদিকে ইন্দিরা সরকারের জীবনের শেষ পাতাটা লেখা হবে। তুমি একদম চিন্তা করো না, আমি সবটা সামলে নেব। দুজনের মধ্যে খুব মিল, তাই না? দুজনে উপরে গিয়ে একসঙ্গে সংসারটাকে সাজাক। কি মা, তুমি খুশি তো? আই প্রমিস, তোমাকে কাল সকাল থেকে কোনো কাজ করতে হবে না, ইন্দিরা সরকার গ্রাম থেকে শহরে এসে তুমি ইংলিশ মিডিয়ামে পড়িয়ে নিজেকে হিরোইন ভাবতে শুরু করেছিলে, ভালো স্বপ্ন দেখা, ভালো প্রত্যেকেই স্বপ্ন দেখে, কিন্তু বেড়ে খেলা ভালো না। তুমি বুঝতে পারোনি, তোমার এই খেলার মধ্যে তোমার অপোনেন্টে আমি চলে আসবো। তোমার আইডিয়া নেই আমি কে, ভাবতেও পারবে না। আমার ল্যাজে পা দিলে আমি যে কি অবস্থা করি তোমার কোনো আইডিয়া নেই। আমার শত্রুকে আমি প্রাণে মেরে দিই। স্কুল নিয়ে এত ভাবেন আপনি, নিজে যেতে পারছেন না বলে অন্য কাউকে দিয়ে দেখাশোনা করাচ্ছেন। ইমপ্রেসিভ ইন্দিরা, ভেরি ইমপ্রেসিভ। আপনার বাড়ির প্ল্যানিংটা আমার কাছে একদম ক্লিয়ার। মাকে অপমান করা, মাকে দিয়ে বাড়ির পুরো কাজ করানো, এটাই তো আপনার প্ল্যান, রাইট? সেই জন্যই তো সবার সামনে একটা ননসেন্স লেটার মায়ের হাতে ধরিয়ে দিলেন। মায়ের ইগো হার্ট করে চিঠিটা হয়তো আমি ধরিয়েছি ভিকি স্যার, কিন্তু এটা ঠাম্মির ইচ্ছে ছিল। এখন হয়তো আপনি আমাকে বিশ্বাস করবেন না, কিন্তু কিন্তু এটাই সত্যি। আমার মায়ের ইগো হার্ট করা, মাকে দিয়ে পুরো বাড়ির কাজ করানো, এটাই আপনার মোটিভ? কংগ্রাটস ইন্দিরা, বাড়ির প্ল্যানিং এ তো আপনি সাকসেসফুল হন। এবার বলুন, স্কুলে কি ঝামেলা করাতে চান আপনি, বলুন ইন্দিরা, সত্যিটা বলুন। শান্ত হন, আপনার শরীর খারাপ করবে, কেন এত উত্তেজিত হচ্ছেন? তাতে কি আপনার কিছু এসে যায়? আমার বা আমার পরিবারের কারোর প্রতি আপনার আপনার আদৌ কোনো ফিলিংস আছে? নেই নেই, থাকলে ঠাম্মির কাছের দিন আপনি মায়ের সাথে এরকম ব্যবহার করতে পারতেন না। আপনার থেকে বয়সে বড় একজন তার সাথে এভাবে মিসবিহেভ করলেন, ফিলিংস থাকলে করতে পারতেন না। আমাদের উপর আপনার কোনো সহানুভূতি নেই,
কিন্তু লজ্জা আত্মসম্মান বোধ এগুলো কি আর নেই? এবার সত্যিটা বলুন, দেখুন আপনাকে স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, তাহলে আপনি স্কুল নিয়ে এত বদল কেন? কি স্বার্থ আপনার? নজর রাখার জন্য কাকে স্কুলে ঢোকাচ্ছেন? সত্যিটা বলুন ইন্দিরা, সত্যিটা বলুন। আমি আপনাকে কিছু বলতে পারবো না ভিকি স্যার, কারণ আমি আপনাকে যাই বলি না কেন, আপনি আপনি এখন আমার কথা কোনোভাবে বিশ্বাস করবেন না। দেখুন আপনি যাই করুন, আপনার কোনো চাল খাটবে না, আমার কাছে ভালো এসেছে, স্কুল বাড়ি সব দিকে নজরদারি করবে, সাপের গালেও চুমু খাবে না, আবার ব্যাঙের গালেও চুমু খাবে না। ইন্দিরা না, এটা আমি আর হতে দেবো না। আজকে আমি নিজের কানে সবকিছু শুনেছি, আপনি কার সাথে কথা বলছিলেন আমি জানতে চাই না, কিন্তু একটা কথা মাথায় রাখবে, আপনার কোনো প্ল্যান আর খাটবে না, আমার বাড়ি আমার স্কুল এইসবের কোনো ক্ষতি আমি আপনাকে করতে দেব না। হাসছেন আপনি, লজ্জা করছে না? না লজ্জা করছে না ভিকি স্যার, কারণ আমি কোনো মিথ্যে কথা বলছি না আর কোনো ছল চাতুরিও করছি না। আমি জানি যে আপনি হয়তো এখন আমাকে বিশ্বাস করতে পারছেন না, আর এটাই স্বাভাবিক, আমি তার জন্য আপনাকে কোনো দোষই দিচ্ছি না, কারণ কোনো ছেলেমেয়েরাই চায় না তার মায়ের সম্বন্ধে এইসব কথা শুনতে। আসলে কি জানেন তো ভিকি স্যার, আমাদের সবার জীবনে মা এমন একজন মানুষ না, সেও যে কোনো ভুল করতে পারে আমরা আমরা এটা মেনেই নিতে পারি না, কিন্তু অনন্যা চ্যাটার্জি ভুল করেছে, হ্যাঁ আর এমন ভুল করেছেন যার কোনো ক্ষমা নেই ভিকি স্যার। আর যেদিন আপনি সবটা জানতে পারবেন, সবটা বিশ্বাস করবেন, সেদিন আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে, এটাই সত্যি। ডোন্ট ক্রস দ্য লিমিট ইন্দিরা সরকার। আমি নিজে ভুল প্রমাণিত হলে আমি আমি খুব খুশি হতাম, খুব খুশি হতাম, কিন্তু কিন্তু সেটা সম্ভব না ভিকি স্যার, সম্ভব না। তবে তবে আমি আপনাকে শুধু এইটুকু বলতে পারি, আমি আপনাকে কখনো ভেঙে পড়তে দেব না, যে কোনো পরিস্থিতিতে আমি আমি সব সময় আপনার পাশে থাকব, সব সময়। আশাচ্ছেন আপনি আমাকে? আপনার দিদি এমনকি এমনকি এই পরিবারের কারোর ভালো চায় না, সেদিন আপনার খুব কষ্ট হবে ভিকি স্যার, খুব কষ্ট হবে। তাই বলছি আমাকে একটু বিশ্বাস করুন ভিকি স্যার, আমি আমি আপনাকে মিথ্যে কথা বলি না, আমি আমি মিথ্যে কথা বলছিও না, আমি আমি সবটা সত্যি বলছি, সত্যি। আপনাকে বিশ্বাস করা তো দূরের কথা, আপনার সাথে এক ছাদে তলায় থাকবো না। পারবেন না, ঠাম্মির কথা রাখতে হাজার অপমান সহ্য করে হলেও আমি আমি এই বাড়িতেই থাকবো, আপনার কোনো বিপদ হলে আমি সেটা মেনে নেব না ভিকি স্যার, কোনো দিনও মেনে নেব না। এই পরিবারটাকে সুন্দর স্বচ্ছ না করে আমি আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, এমনকি আপনি বললেও না। তাই আমার কাজটা আমাকে করতে দিন। দাঁড়ান ইন্দিরা, আপনাকে একটাও কাজ করতে হবে না, আপনি কি বুঝতে পারছেন না? স্কুলের কোনো কাজে আপনাকে মাথা ঘামাতে হবে না। আরে আরেকটা কথা, আজকের পর প্রমাণ ছাড়া যদি আপনি আমার মায়ের এগেনস্টে একটাও কথা বলেন, তাহলে আমি আপনাকে আপনাকে বাড়ি থেকে বের করতে বাধ্য হব। আগে ওই অনিকেত মিত্রকে আমাকে হাতে নাতে ধরতে হবে, তারপরে এই মার ছেলেকে সবার সামনে আনতে, কিন্তু এটা কার চলে? বাংলা মিডিয়াম শৌখিক রবি রাত 8টায় স্টার জলসায়।